করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অফিস, হাটবাজার, দোকানপাট, গণপরিবহন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় সহ 11টি ক্ষেত্রে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। তো চলুন এখন জেনে নেই কোন 11টি ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরতে হবে। এক, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট অফিসে আগত সেবাগ্রহীতারা বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করবেন, সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবেন। দুই, সরকারি ও বেসরকারি হাসপাতাল সহ সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে আগত সেবাগ্রহীতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন, সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা সহ সব ধর্মীয় উপাসনালয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পরিচালনা কমিটি বিষয়টি নিশ্চিত করবে। শপিং মল, বিপণী বিতান ও দোকানপাটে ক্রেতা বিক্রেতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। স্থানীয় কর্তৃপক্ষ ও মার্কেট ব্যবস্থাপনা কমিটি বিষয়টি নিশ্চিত করবেন। হাটবাজারে ক্রেতা বিক্রেতারা মাস্ক ব্যবহার করবেন। মাস্ক পরিধান ব্যতীত ক্রেতা বিক্রেতারা কোনো পণ্য ক্রয় বিক্রয় করতে পারবে না। স্থানীয় প্রশাসন ও হাটবাজার কমিটি বিষয়টি নিশ্চিত করবে। গণপরিবহনে সড়ক, নৌ ও রেল আকাশপথে চালক, চালকের সহকারী ও যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। গণপরিবহনে আরোহণের আগে যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মালিক সমিতি বিষয়টি নিশ্চিত করবে। গার্মেন্টস ফ্যাক্টরি সহ সব শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকগণ বিষয়টি নিশ্চিত করবে। আট, হকার, রিক্সা, ভ্যান চালক সহ সব পথচারী মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করবে। নয়, হোটেল ও রেস্টুরেন্টে কর্মরত ব্যক্তি ও জনসমাবেশ চলাকালীন আবশ্যিকভাবে মাস্ক পরিধান করবে। বিষয়টি স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট মালিক সমিতি নিশ্চিত করতে হবে। দশ, সব ধরনের সামাজিক অনুষ্ঠানে আগত ব্যক্তিদের মাস্ক পরিধান করতে হবে। বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবে। এগারো, বাড়িতে করোনা উপসর্গ সহ কোনো রোগী থাকলে পরিবারের সুস্থ সদস্যরা মাস্ক ব্যবহার করবেন। এটি বাংলাদেশে বসবাসরত সবার জন্য প্রযোজ্য।